আমরা দুজনে এবার চলে এসেছি আমাদের পরবর্তী যে মূল ডেস্টিনেশন সেটি হচ্ছে এই পাহাড়েশ্বর মন্দির, যেটি মা ভাগ্নে পাহাড়ের ঢোকার সামনে রয়েছে। আমরা এটাকে দেখব, উপভোগ করব, তারপর চলে যাব হচ্ছে মা ভাগ্নে পাহাড় দেখতে। ঠিক আছে, তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আপাতত আমরা পাহাড়েশ্বর মন্দির থেকে একটু এগিয়ে এসে পাহাড়েশ্বর মন্দিরের সাইডে উপর দিয়ে একটা রাস্তা রয়েছে, আর এই যে মন্দিরটি নাট মন্দিরটি তার সাইড দিয়ে নিচু দিয়ে একটা রাস্তা রয়েছে। আমরা এই নিচের রাস্তা দিয়েই আপাতত এগিয়ে চলেছি। চলুন তাহলে আস্তে আস্তে আমরা এগিয়ে যাই, আর এই প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে আমরাও আপনাদেরকে তুলে ধরি এই মা ভাগ্নে পাহাড়। মোটামুটি পাহাড়েশ্বর মন্দির থেকে মা ভাগ্নে পাহাড়ের দূরত্ব 300 মিটার। চলো, জঙ্গলের পথ দিয়ে হাঁটছি, দেখতেই পাচ্ছেন একটা পথ এইদিকে, আরেকটা পথ এইদিকে। এই পথটা দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আপাতত চলেছি। দেখতে পাচ্ছেন দুদিকের পরিবেশ, সঠিক পথে যাচ্ছি কিনা বুঝতে পারছি না। আরও দিয়েছে তো ওইখানে, কিন্তু ওইখানটাই দেয়নি, ওখানে এসে কেন দেয়নি জানি না। এখানেও কিছু লোক আছে মানে এটা হতে পারে। চলো দেখা যাক, কোথায় এলাম ঠিক বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে ঠিক জায়গায় এসেছি। চলো দেখা যাক আস্তে আস্তে, কিন্তু ঠান্ডা ওয়েদার, চারিদিকে প্রচুর গাছপালা, ভালোই লাগছে। এখানে একটা আলটিমেটলি পৌঁছে গিয়েছি বীরভূমের সেই বিখ্যাত মা ভাগ্নে পাহাড়ে। আমার পিছনে মামা ওই সাইডে ভাগ্নে, মানে দুটো টিলা পাথর আছে বড় আকৃতির, যেটাকে মা ভাগ্নে নাম দেওয়া হয়েছে। চলুন চারিদিকের পরিবেশটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের, আর আমরাও উপভোগ করি। রোদ আছে, একটু গরম রয়েছে, অবস্থা দেখে বুঝতে পারছেন। এই যে বড় পাথরটা দেখতে পাচ্ছেন আপনারা, এই তাল গাছ, এই এটা হচ্ছে মামা লেখা আছে, সেটা দেখে জানলাম, নাহলে আমার পক্ষে জানা সম্ভব ছিল না। আপনাদেরকে একটু দেখিয়ে রাখি, এই দেখুন এটা মামা, আর তার পাশে ভাগ্নে, মামা ভাগ্নে পাহাড়। ভিতরে হয়তো দুটো বাচ্চা হয়েছে তাদের, জানি না সঠিক। চলুন বাকিগুলো তাহলে দেখে নিই। এখানে প্রচুর পাথরের টিলা আছে, শীতকালে এলে অবশ্যই ভালো লাগবে, পরিবেশটা খুবই ভালো। এখন গরমের সময় পাথরগুলো গরম হয়ে আছে, আর উপর থেকে তো সূর্যের তাপ সেটা তো বিদ্যমান। সুতরাং ডিসেম্বরের পর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে আসার একটি অন্যতম সময় এটি। সেই সময় এলে এখানে প্রচুর লোককে দেখতে পাবেন, বিভিন্ন পিকনিকের প্রচুর লোক আসে ঘুরতে। একটা ছোট গুহা মতো, এখানে এসে কিছু কিছু স্মৃতি মনে পড়ছে। ছোটোবেলায় যখন 7-8 পড়তাম, যে অযোধ্যা পাহাড় পুরুলিয়ায়, শুশুনিয়া, বাঁকুড়াতে,
আর মা ভাগ্নে বীরভূমে। আজ আমি এসে পৌঁছেছি এখানে, একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। চোখের সামনে দেখতে পাচ্ছি সেই মা ভাগ্নে পাহাড়কে। আমার প্রত্যেকটা ভ্রমণের সঙ্গী সাথী তথা জীবনসাথী, এই যে আর দুজনে মিলে চলে এসেছি আজকে তাই মা ভাঙে পাহাড়। পাহাড়ের উপর থেকে যে সম্পূর্ণ জায়গাটা, অসাধারণ। এখন আমরা ফেরার পথে মামা ভাঙনে পাহাড় দেখে, এই হচ্ছে মামা ভাঙনে পাহাড় দেখে আমরা এখন পরবর্তী ডেস্টিনেশনে চলেছি। চারিদিকে প্রাকৃতিক পরিবেশ, খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে এই একটা বাঁদর দেখা পেয়েছি অনেকক্ষণ পরে। এই যে দেখুন বাঁদর কি করছে, বাঁদরের বেশি পাগলামি, ও পাগলামি করুক, আমরা ওই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলি পরবর্তী গন্তব্যের দিকে। এই দুটো পথের মধ্যে আপনারা কনফিউশন দেখিয়েছিলাম যে কোন দিকে যাব না যাব, তো আমরা যে পথটায় গিয়েছিলাম ওইটাই মা ভাঙনে পাহাড়ের দিকে যাচ্ছে। তো এই পথটা হচ্ছে আর এক দিক থেকেও আসা যায়, এবার আমরা সেই পথটা দিয়ে ফিরছি। তো চলুন দেখতে থাকুন। মা ভাঙনে পাহাড়ের সাইডে এরকম ছোট ছোট আরো পাহাড় আছে। এটা হচ্ছে কাকা, এটা ভাইপো, এটা হচ্ছে কাকা, এটা ভাইপো। আপনি কে? আপনি কে? এদিকে দাদা ভাই আছে। আর আপনি কত থেকে এসেছেন দাদা? তারপর এদিকে শালা শালিও আছে, ওই দিকটাতে আছে শালা শালি। আর বড়বউটা কোথায় আছে? এই যে একটা এদিকে, হ্যাঁ দেখুন ফটোগ্রাফি করতে ব্যস্ত। দেখুন ছোট ছোট অনেক পাহাড় আছে, ভালো লাগবে পরিবেশটা আসলে। আপনারা আসতে পারেন, এসে দেখতে পারেন। তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম মা ভাঙনে পাহাড়। যাওয়ার সময় ওই পথ দিয়ে গেছিলাম, ফেরার সময় উল্টো পথ দিয়ে এলাম, একই ব্যাপার। হ্যাঁ, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে, চিন্তা করো না। এই যে সেই মন্দির পাহাড়েশ্বর, এই যে সেই পাহাড়েশ্বর পার্ক, যার প্রবেশ মূল্য 10 টাকা, 10 টাকা, দুবরাজপুর পৌরসভার অন্তর্গত। তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাদের এই মা ভাঙনে পাহাড় অভিযান? ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনার মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি জায়গার ট্যুর প্ল্যানকে সঙ্গে নিয়ে আপনাদের সাথে। ততদিনে সুস্থ থাকুন, ঘুরতে থাকুন আর দেখতে থাকুন গগন ট্যুর ব্লগস। ধন্যবাদ।